আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির কাজে তত্ত্বাবধায়নের দায়িত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন তিনি। বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রাথমিক সদস্য পদের ফর্ম তুলে দেন তার হাতে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। কবির বিন আনোয়ার সিরাজগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে 1964 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আনোয়ার হোসেন রতু 17 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মা প্রয়াত সৈয়দা ইসাবেলা 21শে পদকপ্রাপ্ত তো একজন খ্যাতনামা লেখিকা। কবির বিন আনোয়ার নিজেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি। 1988 সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। সবশেষ গত বছরের 15ই ডিসেম্বর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন এবং চলতি বছরের 3 জানুয়ারি অবসর গ্রহণ করেন। 5 জানুয়ারি তাকে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলীয় নির্বাচন কমিটির কো চেয়ারম্যানের চেয়ারে বসানো হয়। এরপর তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়গুলোকে ডিজিটালাইজেশনের কাজ করেন এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার কাজে সম্পৃক্ত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।